দিল্লিতে দুই ম্যাচে দ্বিপাক্ষিক সিরিজের উদ্বোধনী ম্যাচে জার্মানির কাছে 2-0 গোলে হেরে গেল ভারতীয় হকি দল। এদিন ম্যাচের প্রথম থেকে আক্রমণ করতে শুরু করে জার্মানি। ম্যাচের ঠিক চতুর্থ মিনিটে গোলমুখ খুলে জার্মানি সমতা ফেরানোর অনেক চেষ্টা করে হারমনপ্রীতের দল, কিন্তু তাতে কোনো ফল হয়নি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ মিনিটে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন লুকাস মেইনফেল্ডার। পেনাল্টি কর্নার থেকে গোল করেন তিনি। বৃহস্পতিবার এই সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার মুখোমুখি হবে এই দুই দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।